চ্যাম্পিয়ন, আইকন, ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক থেকে ক্রিকেট প্রশাসক, আর সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে অদৃশ্য রাজনৈতিক টানাপোড়েনও নতুন কিছু নয়। আর তাই সৌরভকে বিসিসিআই সভাপতির পদ থেকে সরাতেই শুধু ক্রিকেট মহলে নয়, সরকল পড়ে গেছে রাজনীতির ময়দানেও। Everybody knows him, all the country, all the world. We are proud of him, not only Bengal. He's a Bengali dada, Bengali bhai, brother, but he is a pride for the country and the world. Everybody knows him. Every country from all, whoever played the cricket, everybody knows him. He walked with everybody. পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন শাহরুখ খানকে। আপনার যদি সত্যিকারে সৌরভ গাঙ্গুলির টেন্ডেন্সিকে মর্যাদা দেওয়ার ইচ্ছা থাকতো, আপনি অনেক আগে সৌরভ গাঙ্গুলিকে পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতেন। কখনো সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সবার সাথে দেখা গেছে অমিত শাহকে, আবার কখনো সৌরভের বাড়িতে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভকে কখনো দেখা গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে, আবার কখনো কোভিড কালে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন মহারাজ। সিএবি থেকে বিসিসিআই প্রশাসক হয়েছেন, ক্ষমতার শীর্ষে থেকেছেন, কিন্তু শাসকের কাছাকাছি থাকলেও হাজারো জল্পনা সত্ত্বেও রাজনীতিতে নামেননি। কিন্তু তাকে বিসিসিআই সভাপতির পদ থেকে সরানোর পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, কিন্তু রাজনীতির জগতের একাংশ এমনও আছে যারা মনে করেন সৌরভকে ক্রিকেট আইকন হিসেবেই থাকতে দেওয়া উচিত, রাজনীতির মধ্যে টেনে আনা নয়। আমরা সবাই বিসিসিআই তে সৌরভের প্রতি যেভাবে রাজনীতির শিকার হয়েছে সৌরভ বা তাকে যে বঞ্চনা করা হয়েছে, আমরা তার বিরুদ্ধে। কিন্তু এটাও দেখতে হবে সিএবি তে সৌরভ যাওয়ার পরে সৌরভ যেন কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে না থাকে। কারণ আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্পোর্টস ওয়ার্ল্ডে সমস্ত ক্ষেত্রে একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে, সবকিছুর দখলদারি রাজনীতি চলছে। সৌরভ গাঙ্গুলিকে অপমান করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলা প্রতিবাদ করেছে, সারা ভারতবর্ষের ক্রিকেট প্রেমী মানুষ প্রতিবাদ করেছে। এখন দিদির মনে হয়েছে খোঁজ খবর নিয়ে যে এই তো বাঙালির সেন্টিমেন্ট একটু সুশ্রী দেওয়া যেতে পারে সৌরভের কথা বলে, তাই এবার তাকে দরখাস্ত করতে হচ্ছে মোদীকে। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি দাদার সঙ্গে, আর দাদার সঙ্গে আমরা আছি, একমত আছি। দাদা আরো আইসিসি প্রেসিডেন্ট হলে আমরা আরো খুশি হব, কেন দাদা যেখানে যেখানে গেছে সেখানে সবসময় উনি ভালো কাজ করে দিয়েছে। কিন্তু রাজ্যে হোক কিংবা জাতীয় স্তরে ভারতের ক্রীড়া প্রশাসনের রন্ধে রন্ধে যখন রাজনীতি, তখন কি সৌরভ গঙ্গোপাধ্যায় কোন পদে থাকবেন আর থাকবেন না, তার থেকে কি রাজনীতিকে দূরে রাখা সম্ভব? উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট এবিপি আনন্দ।